নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশনটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, মানে হচ্ছে কর্ম এবং মজুরি বা মজুরি এবং কর্ম, এর বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা থাম্বনেইলে বইটা দেখেছেন এবং এই বইতে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, সরকারি চাকরি পরীক্ষা যারা দেন তারা অবশ্যই কমন পেয়ে যাবেন। তা যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আপনারা অবশ্যই একটা মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 11টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি, আপনারা কোশ্চেনটা লক্ষ্য করুন। কোশ্চেন নম্বর 4, যেটা রেলওয়ে 2008 কোশ্চেনটা এসেছিল আর তার সাথে সাথে এটা হোম ট্যাক্সের অ্যান্সার ছিল। ইংরেজিতে কোশ্চেন আছে, আপনারা একদম ভয় পাবেন না, আমি পুরো কোশ্চেনটা বাংলায় আপনাদের ট্রান্সলেট করে বলে দেবো, সেখান থেকে আপনাদের অ্যান্সার করাটা খুবই ইজি হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। এ অ্যালন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 3 ডেজ, হোয়াইল বি অ্যালন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 2 ডেজ। এ একাকি কোনো একটা কাজের কিছু অংশ 3 দিনে করতে পারে এবং বি সেই কাজেরই একাকি সেই অংশটা 2 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি তারা একসাথে কাজ করে কাজটি শেষ করার জন্য, দেয়ার টোটাল ওয়েজেস ইজ ফিক্সড 2 to 5, তাহলে তাদের টোটাল ওয়েজেস মানে মোট মজুরি 225 টাকা হয়। তাহলে ফাইন্ড দ্য শেয়ার অফ এ, তাহলে তাদের মোট মজুরি যদি 225 টাকা হয় তাহলে এর শেয়ার কত তার মধ্যে। আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর, আপনারা সবাই একে একে খাতায় ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে আপনারা আপনাদের যেটা উত্তর বেরোচ্ছে আপনারা সেই উত্তরটি বের করুন এবং দরকার হলে আপনারা আমাদের ভিডিওটি পজ করুন বা ডাউনলোড করে উত্তরটা মিলিয়ে নিতে পারেন, যেটা আপনাদের খুশি। আমরা স্ক্রিনে এখন অঙ্কটা করব। আশা করছি আপনারা আমাদের সাথে এই কোশ্চেনের অ্যান্সার যেটা হয় সেটা আপনারা নির্বাচন করার চেষ্টা করুন। আগে আপনারা খাতায় নির্বাচন করে পোস্ট করুন বা আগে আপনারা খাতায় নির্বাচন করুন কোন উত্তরটা হচ্ছে আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস 1 ডে ওয়ার্ক 1/3, এটা আমরা বলতে পারি যদি কাজটা সে 3 দিনে করে। তাহলে বি সেই একই রকমভাবে 1/2, তাহলে এস শেয়ার ইজ টু বি শেয়ার ইজ ইকুয়াল টু 2/3, আর শেয়ার অফ এ 2/5 ইন্টু 2 to 5 ইজ ইকুয়াল টু 90। তা 4 নম্বর প্রশ্ন, যারা উত্তর বার করেছেন এই কোশ্চেনের অপশান এ 90, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান এ 90। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 6। 6 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসেছিল, তা প্রশ্নে বলা আছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 ডেজ অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ। আগের মতোই এ একটা কাজের কিছু অংশ 9 দিনে করে এবং বি ওই কাজটাই 15 দিনে করে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, ইন হোয়াট রেশিও এ অ্যান্ড বি উইল রিসিভ দ্য ওয়েজেস, তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে এ এবং বি তাদের মজুরিটা কি অনুপাতে পাবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আগের মতোই অঙ্কটা হবে, আগের অঙ্কটা যারা পেরেছেন তারা এই অঙ্কটাও আশা করছি সবাই করতে পারবেন। তো চলুন আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস 1 ডেজ ওয়ার্ক ইজ ইকাল টু 1/9, বি এর ক্ষেত্রে 1/15, তাহলে এস শেয়ার ইজ টু বি শেয়ার ইজ ইকাল টু 5:3। তাহলে 6 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইউপি পুলিশ 2007 কোশ্চেনটা এসেছিল, এ পার্সন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 26 ডেজ অ্যান্ড অ্যানাদার পার্সন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 39 ডেজ। তাহলে একজন পার্সন একটা কাজের কিছু অংশ 26 দিনে করতে পারে এবং অন্য আরেকজন পার্সন সেই কাজটা 39 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার, তারা যদি একসাথে কাজ করে,
then by what percent the wages of first person is more than that of second person. তাহলে বলেছে কি ফার্স্ট পার্সনের অনুপাতে সেকেন্ড পার্সনের ওয়েজেস কত হবে ইন পার্সেন্টেজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সাত নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ফার্স্ট পার্সন ওয়েজেস আমরা ধরছি এক্স, তাহলে সেকেন্ড পার্সন ওয়াই, দেন এস ওয়ান ডেজ ওয়েজ ওয়ান বাই 26, যেহেতু সে সম্পূর্ণ কাজটা 26 দিনে করে, সে একই রকমভাবে ওয়াই আমরা 1/39 সেটাই আমরা বার করেছি। তাহলে দুজনের শেয়ার বার করেছি 3:2, তাহলে দুজনের শেয়ার বার করেছি 3:2, তাহলে ডিফারেন্স রেশিও 3-2=1। তাহলে রিকোয়ার পার্সন বলে রিকোয়ার পার্সেন্টেজ আমাদের এখানে বার করতে হবে 1/2×100=50%। তাহলে ফার্স্ট পার্সন ওয়েজেস ইজ 50% মোর দ্যান সেকেন্ড পার্সন ওয়েজেস। তাহলে সাত নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি 50%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলুন দেখে নেব এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। পি কিউ অ্যান্ড আর এন্টার্ড ইন টু এ কন্ট্রাক্ট ফর এ পিস অফ ওয়ার্ক ফর 1100। তাহলে পি কিউ আর একটা কন্ট্রাক্টে যোগ দিয়েছে এবং এ পিস অফ ওয়ার্ক মানে সেই কন্ট্রাক্টের একটা একটা অংশ তারা তার জন্য ওয়েজেস পাবে কত 1100 টাকা। পি কিউ আর তিনজন মিলে, তাহলে পি অ্যান্ড কিউ টুগেদার সাপোজ টু ডু 7/22 অফ দ্য ওয়ার্ক। তাহলে পি এবং কিউ দুজনে মিলে যদি সেই কাজটার 7/22 করে তাহলে হাউ মাচ ডাজ আর গেট, তাহলে আর কত টাকা পাবে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ার্ক ডান বাই পি প্লাস কিউ ইজ ইকাল টু 7/22, তাহলে আর কতটা করবে না 1-7/22 ইজ ইকাল টু 15/22। তাহলে পি প্লাস কিউ শেয়ার ইজ টু আর শেয়ার, তাহলে পি প্লাস কিউ 7/22/15/22 ইজ ইকাল টু 7:15। তাহলে আর শেয়ার 15/22 × 1100=750। তাহলে আট নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমেশ অ্যান্ড সুরেশ আন্ডারটেক টু ডু এ পিস অফ ওয়ার্ক ফর 800। তাহলে রমেশ আর সুরেশ তারা কি করে একটা পিস অফ ওয়ার্ক করে সেটা 800 টাকার বিনিময়ে। তাহলে রমেশ অ্যালং ক্যান ডু ইট ইন 12 ডেজ, হোয়াইল সুরেশ অ্যালং ক্যান ডু ইট ইন 16 ডেজ। তাহলে রমেশ যদি একাকি করে সে 12 দিনে কাজটা সম্পাদন করে, আর সুরেশ যদি একা করে তাহলে সে 16 দিনে করে। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ এ বয়, তাহলে একটা বালককে তারা জোগাড় করেছে এবং তার সহায়তায় দে ফিনিশড ইট ইন 6 ডেজ, তাহলে তারা সেটাকে 6 দিনে শেষ করে ফেলেছে। তাহলে হাউ শুড দ্য মানি বি ডিভাইডেড, তাহলে কীভাবে তারা সেই টাকাটাকে নিজেদের মধ্যে ডিভাইড করে নেবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনাদের 4টে অপশন দেওয়া আছে স্ক্রিনে, আপনারা আপনাদের খাতায় উত্তর নির্বাচন করে আপনারা নির্বাচন করুন, বা আপনারা আমাদের উত্তর পোস্টও করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয়। আপনারা উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রমেশ 1 ডেজ ওয়ার্ক 1/12, সুরেশ 1/16, রমেশ অ্যান্ড সুরেশ 1 ডেজ ওয়ার্ক দুটোকে যোগ করে দিয়েছি, তাহলে 7/48। তাহলে গিভেন দ্যাট রমেশ অ্যান্ড সুরেশ প্লাস বয়েস 1 ডে ওয়ার্ক 1/6, তাহলে বয়েস 1 ডে ওয়ার্ক আমরা এখানে বার করছি 1/6-7/48, ওই দুজনেরটা বাদ দিয়ে 1/48। তাহলে রমেশ শেয়ার, সুরেশ শেয়ার অ্যান্ড বয়েস শেয়ার আমরা এখানে বার করেছি কত না 4:3:1। তাহলে লেট রমেশ শেয়ার 4x, সুরেশ শেয়ার 3x, বয়েস শেয়ার x। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x + 3x + x ইজ ইকুয়াল টু 800, এটা এখানে বলে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন। তাহলে এখান থেকে x এর মান বার করেছি আমরা 100, তাহলে রমেশ শেয়ার 400, সুরেশ শেয়ার 300, আর বয়েস শেয়ার 100। তাহলে 9 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, 10 নম্বর প্রশ্ন। এসএসসি 2007 এ কোশ্চেনটা এসেছিল, এ বি অ্যান্ড সি কমপ্লিট এ ওয়ার্ক কস্টিং 1800। তাহলে এ বি অ্যান্ড সি তিনজন একটা কাজ করেছে যে কাজটার কস্টিং ছিল 1800 টাকা। এ ওয়ার্ক ফর 6 ডেজ, বি ওয়ার্ক ফর 4 ডেজ, অ্যান্ড সি ওয়ার্ক ফর 9 ডেজ। তাহলে এ 6 দিন, বি 4 দিন এবং সি 9 দিন কাজ করেছে। ইফ দেয়ার ডেইলি ওয়েজেস আর ইন দ্য রেশিও 5:6:4, তারা তাদের মজুরির হার বা মজুরির অনুপাত যদি
5:6:4 হয় তাহলে হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভড বাই এ তাহলে এ কত টাকা পেয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে খুব ইজি অঙ্ক আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে রেশিও অফ ওয়েজেস এ বি এন্ড সি ইজ ইকুয়াল টু 5:6:4 তাহলে এ শেয়ার বি শেয়ার সি শেয়ার আমরা এখানে বার করেছি সেটা বেরিয়েছে 5:4:6 কেন 6:5 4:6 আর 9:4 নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই যে আমরা দিন দিয়ে এটাকে করেছি তাই এখানে এ শেয়ার 5/15/1800 ইজ ইকুয়াল টু 600 তাহলে 10 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 600 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 11 আমাদের 11 নম্বর প্রশ্ন ইফ রেশমিস ওয়ান ডে ওয়ার্ক ইজ 1/25 এন্ড রমন্স ওয়ান ডে ওয়ার্ক ইজ 1/75 What will be the ratio of the wage of Reshmi and Raman when they complete the same work together? তাহলে আমাদের এখানে কি বলেছে না যদি রেশমিস একদিনের কাজ 1/25 হয় আর রমনের একদিনের কাজ 1/75 হয় তাহলে what will be the ratio of wages of Reshmi and Raman? তাহলে ওয়েজেসের রেশিও কত হবে when they complete the same work work together? তাহলে তারা যদি একসাথে কাজ করে তাদের ওয়েজেসের যে রেশিওর অনুপাতটা সেই অনুপাতটা কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনের সবাই আশা করছি সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে রেশমি শেয়ার ইজ টু রমন শেয়ার বা রমন শেয়ার ইজ ইকুয়াল টু 1/25/1/75 ইজ ইকুয়াল টু 3:1 তাহলে 11 নম্বর প্রশ্ন খুবই ইজি কোশ্চেন ছিল যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 12 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 3 ডেজ হোয়াইল বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 4 ডেজ তাহলে এ একটা কাজের কিছু অংশ 3 দিনে এবং বি সেই কাজটাই 4 দিনে করে ইফ দে ওয়ার্ক টুগেদার যদি তারা একসাথে কাজ করে ফর এ টোটাল ওয়েজেস অফ 2800 তাদের মোট মজুরি 2800 টাকা হয় এবং তারা একসাথে কাজ করে তাহলে হাউ মাচ ডাস এ গেট খুবই ইজি কোশ্চেন আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে এস ওয়ান ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1/3 বিস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1/4 তাহলে এ শেয়ার ইজ টু বি শেয়ার ইজ ইকুয়াল টু 1/3:1/4 ইজ ইকুয়াল টু 4:3 তাহলে এ শেয়ার 4/7:2800 ইজ ইকুয়াল টু 1600 তাহলে এ শেয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কতবার করব তাহলে 4x is equal to 4:400 is equal to 1600 ঠিক আছে তাহলে আপনারা যারা এই কোশ্চেনে অ্যানসার 12 নম্বর প্রশ্ন আর 12 নম্বর প্রশ্নে অপশন ডি বার করেছেন একই অনুপাতে দুটো বার করা আছে কোনো অসুবিধার কারণ নেই আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার 12 নম্বর প্রশ্নে অপশন ডি উত্তর বার করেছেন 1600 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 13 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পি অ্যালং ক্যান বিল্ড এ ওয়াল ইন 15 ডেজ হোয়াইল কিউ অ্যালান ক্যান বিল্ড ইট ইন 20 ডেজ ইফ দে বিল্ড ইট টুগেদার অ্যান্ড গেট এ পেমেন্ট অফ 3500 ফাইন দ্য পি শেয়ার খুব ইজি অঙ্ক পি যদি একটা দেওয়াল 15 দিনে তৈরি করতে পারে কিউ সেটা যদি একাকী 20 দিনে তৈরি করতে পারে যদি তারা একসাথে কাজ করে তাদের মজুরি হয় 3500 টাকা তাহলে পি শেয়ার এখানে কত আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই ইজি অঙ্ক আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর যেটা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই পিস ওয়ান ডেজ ওয়ার্ক ইজ ইকাল টু 1/25 কিউস ওয়ান ডেজ ওয়ার্ক 1/20 তাহলে পি শেয়ার ইজ টু কি শেয়ার ইজ ইকুয়াল টু আমরা বার করছি 4:3 তাহলে পি শেয়ার 4/7:3500 ইজ ইকুয়াল টু 2000 তাহলে 13 নম্বর প্রশ্ন আর 13 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান বি 2000 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 14 14 নম্বর প্রশ্ন হোটেল ম্যানেজমেন্ট 2009 এ কোশ্চেনটা এসেছিল এ অ্যালং ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 2 ডেজ হোয়াইল বি অ্যালং ক্যান ফিনিশ ইট ইন 3 ডেজ তাহলে এ একটা কাজ 2 দিনে শেষ করে বি সেই কাজটা 3 দিনে শেষ করে ইফ দে ওয়ার্ক টুগেদার টু ফিনিশ ইট তারা যদি একসাথে কাজ করে সে কাজটা শেষ করে বা ইফ দে ওয়ার্ক টুগেদার টু ফিনিশ ইট তারা কাজটা শেষ করার জন্য যদি একসাথে কাজ করে দেন আউট অফ টোটাল ওয়েজেস অফ 6000 তাদের মোট ওয়েজেস বা মোট মজুরি সেটা হচ্ছে 6000 টাকা হোয়াট উইল বি দ্য 20% অফ এ শেয়ার খুবই ইজি কোশ্চেন তাহলে 20% অফ এ শেয়ার আমাদের এখানে বার করতে হবে
আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস ওয়ান ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু, বিস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি, তাহলে এশিয়ার ইস টু বি শেয়ার ইজ ইকুয়াল টু থ্রি ইস টু টু, তাহলে এশিয়ার থ্রি বাই ফাইভ ইন্টু সিক্স থাউজেন্ড ইজ ইকুয়াল টু থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড, আর 20% অফ এশিয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করছি 720। তাহলে 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 720, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তা 15 নম্বর প্রশ্নে এ ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ হোয়াইল বি অ্যালং ক্যান ডু ইট ইন 15 ডেজ। তাহলে এ একটা কাজের কিছু অংশ 10 দিনে শেষ করতে পারে এবং বি একাকি সেই কাজটা সে 15 দিনে শেষ করতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ, তারা 5 দিন একসাথে কাজ করেছে, অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই এম ইন 2 ডেজ, এবং যে কাজটুকু বাকি ছিল সেই কাজটা এম করেছে সেটা 2 দিনে। ইফ দে গেট 9000 ফর দ্য হোল ওয়ার্ক, তারা যদি সবাই এই কাজটার জন্য 9000 টাকা পায় তাহলে হাউ শুড দে ডিভাইড দ্য মানি, তাহলে সেই টাকাটাকে তারা কীভাবে ডিভাইড করবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, আপনারা সবাই আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এস এ প্লাস বিস 5 ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 বাই 10 প্লাস 1 বাই 15 ইজ ইকুয়াল টু 5 বাই 6, তাহলে রিমেনিং ওয়ার্ক 1 মাইনাস 5 বাই 6 ইজ ইকুয়াল টু 1 বাই 6, তাহলে এমস টু ডেজ ওয়ার্ক ইজ 1 বাই 6, তাহলে এস 5 ডেজ ওয়ার্ক ইজ টু বিস 5 ডেজ ওয়ার্ক ইজ টু এমস টু ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা এখানে বার করেছি 3 ইস টু 2 ইস টু 1, লেট এস শেয়ার ইজ ইকুয়াল টু 3x, বি শেয়ার 2x অ্যান্ড এম শেয়ার x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x প্লাস 2x প্লাস x ইজ ইকুয়াল টু 9000, তাহলে এখান থেকে x এর মান 1500, তাহলে এস শেয়ার 3x ইজ ইকুয়াল টু 4500, বি শেয়ার 3000 এবং এম শেয়ার 1500। তাহলে 15 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে মোট 11টা কোশ্চেন আমি আপনাদের সাথে সলভ করলাম, আর 11টা কোশ্চেন শেষ করার পর আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কীরকম ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো এ বি এন সি গেট 5400 ফর ডুইং এ ওয়ার্ক ইন 36 ডেজ, এ এন সি গেট 1880 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 20 ডেজ, হোয়াইল বি এন সি গেট 3040 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 40 ডেজ, ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভ বাই সি পার ডে, অপশান এ 50, অপশান বি 25, অপশান সি 30 এবং অপশান ডি 20। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, এ বি এন্ড সি গেট 5400 ফর ডুইং এ ওয়ার্ক ইন 36 ডেজ, এ এন সি গেট 1880 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 20 ডেজ, হোয়াইল বি এন সি গেট 3040 ফর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 40 ডেজ, ফাইন দ্য অ্যামাউন্ট রিসিভড বাই সি পার ডে, অপশান এ 50, অপশান বি 25, অপশান সি 30 এবং অপশান ডি 20। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।